হোয়াটসঅ্যাপ জিত নিশিতা ব্লগে তোমাদের আবারও একবার স্বাগত জানাই। আর আমার শরীরটা খুব একটা ভালো না, মানে এত পরিমাণে ঠান্ডা লেগেছে, সারা রাত কাশি কাশি। আমি এখন উঠলাম এই 9:30টার সময়, মানে কালকে সারা রাত ঘুমাতে পারিনি, মানে বেশি কথাও বলতে পারছি না। আমি কালকে সারা রাত তো ঘুমাতে পারিনি, ভোরবেলায় একটু ঘুম এসেছিল আর 9:30টায় এখন উঠলাম আমি ঘুম থেকে। উঠে একটু চা খেলাম, দিদাকে বললাম যে একটু চা করে দিতে, তো দিদা একটু আদা দিয়েই চা করে দিয়েছিল, যাতে একটু গলাটা ভালো লাগে। তাও অবস্থা খুব একটা ভালো না, আমি কথা বলতে পারছি না, গলায় খুশখুশ খুশখুশ করে বারবার কাশি আসছে। তো আজকে একটা মানে প্ল্যান আছে বিকেলের দিকে, কিন্তু জানি না কতটা সাকসেসফুল হবে, তার কারণ আমার এই শরীরের অবস্থা। তারপরে বিকেলের পর থেকে তো ঠান্ডা পড়ছে, সন্ধ্যার পর থেকে খুব, এই দুদিন খুব ঠান্ডা পড়ছে। আর আজকে নিশিতাদের ওখানে ফাংশন, কালী পুজো, কালকে ওখানে ওদের বিসর্জন হয়ে গেছে আর আজকে নিশিতাদের ওখানে ফাংশন। তো সেই ফাংশনে যাবো, মানে কালকে আমাদের এখানে বিসর্জন ছিল, তো প্রসেশন বের করেছিল, তো বন্ধুরা ফোন করেছিল যে যাবি তো, তারপরে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু তবুও তখন রাত 8:30-8টার দিকে বের করেছে যেহেতু প্রসেশন, সেহেতু ওই সময় খুব ঠান্ডা আর আমার অবস্থা কালকে খুবই খারাপ ছিল, আজকেও সেই একই অবস্থা। তো কালকেও যেতে পারিনি, কালকেও খুব যাওয়ার ইচ্ছা ছিল, সবাই গিয়েছিল, আমি রাস্তা থেকে দেখছিলাম, মানে আমার জানলা থেকে রাস্তা দেখা যায়, তো জানলা দিয়ে দেখছিলাম। তো মনটা খারাপ লাগছিল কালকে রাত্রেও, যদি আজকেও ফাংশনে না যেতে, ওদের ওখানে ফাংশনটাও যদি অ্যাটেন্ড না করতে পারি তাহলে আরও মন খারাপ লাগবে। এমনি তো মন খারাপ যে পুজোটা চলে চলে গেল, দুর্গাপুজো চলে গেল, কালী পুজোয় তাও একটু আনন্দ করব, তাও মাস বরাবর যদি এখন এরকম শরীরটা খারাপ থাকে, তো কালী পুজোও চলে গেল, তাহলে এমনি মন খারাপ। তারপরে আবার আজকেও অ্যাটেন্ড করতে পারবো কিনা দেখা যাক। তো চলো, তো রেডি ফাংশন দেখতে যাওয়ার জন্য। শরীরটা পুরোপুরি ভালো এখনো হয়নি, মোটামুটি সবই ঠিক হয়ে গেছে, নাকটা কেটে আসছিলো যেগুলো সব কম ঠিক হয়ে গেছে ওষুধ খেয়ে, কিন্তু কাশিটা হালকা হালকা আছে, গলায় খুশখুশ খুশখুশটা। তবু যেতে তো হবেই, সবাই ফোন করছে, সবাই আনন্দ করবে, আমি যদি আনন্দ না করি আমারও মনটা খারাপ লাগবে বাড়ি বসে বসে। তাই জন্য এই যে পুরো রেডি আমি, এখন এখন আমি বেরোবো, বেরিয়ে ওখানে আগে ওদের বাড়ি যাব, তারপরে ওখান থেকে ওদের ওই মাঠে গিয়ে ফাংশন দেখব সবাই মিলে একসাথে, তো খুব এনজয় হবে, তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো ওদের বাড়ি গিয়ে একবারে কথা বলছি। ফ্রেন্ডস দেখো আমাকে এসে পর মারা শুরু করে দিয়েছে, ফাজলামো করছে, ফাজলামো করছে, এখনো ফাজলামো করছে। আমি সকালবেলা ওর সাথে ঝগড়া করছিলাম বলে এখন তার প্রতিশোধ নিচ্ছে, প্রতিশোধ দেখছে, প্রতিশোধ তুলে মার মেরে ফেলবো তোরে। আমি আসতাম না, মানে একটা শরীর খারাপ, ও ফাজলামো করছে সারাদিন আমার সাথে, ধাবা মারবো তো কিছুক্ষণে, প্রচন্ড রাগ রয়েছে পরে, তাও আসতে হলো আমার। কে বলে শাস্তি, কে বলেছে যেও না তুমি, যেও না, যেও না, অসভ্য কোথাকার। ফাংশন কখন শুরু হবে বল? ফাংশন তুমি যখন শুরু করবে তখন হবে, তুমি শুধু একবার গিয়ে বলো ফাংশনটা শুরু করো। ফাংশনটা আমারই শুরু করতে হবে ভাবছি আমিও, বকিস না, তাড়াতাড়ি বল না ফাংশন। আমিও রেডি, ও আমি এবার মোজা পরে ফেলেছি, আমার তো খুবই ঠান্ডা লাগছিল, তো বাইরে যাই মজা পরে ফেলেছি। ফুর্তি কেন বলতো, ফাংশন নাই রাত্রেবেলায়, সকাল থেকেই ফুর্তি ওর, কিসের ফুর্তি, সকাল থেকে ফুর্তি, মানে আমি বুঝি না কি, আমার জানি কিচ্ছু, আমি লেজার বাউলি এনে, শুধু বাউলি আর লেজ গুলো কোথায়, লেজটা আমি খেয়ে ফেলেছি। আসলে কালকে কেনা ছিল আসবো বলে, তা কালকে শরীরটা এত খারাপ যে আসতে পারিনি, তা সে লেজ দুটো আমি খেয়ে নিয়েছি আর বাউলিটা ওর জন্য নিয়ে এসেছি শুধু। তো লেজ গুলো আনতে পারতে আমার বাউলি তেমনটা পার, তুমি একটু ধরো না আমার হাতটা ব্যথা করছে, পারবো না, ধরো। আর একটা খাওয়া শুরু করে দিয়েছে, যে আর ওদিকে মাইকে ডাকছে যে শুরু হবে, শুরু হবে ফাংশন, আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি। আমার শুধু ওই পাশের গুলো দেবে, নিজে চকলেটটা খাবে, আমার তো ভালো লাগে খেতে। আমার আমার লাগে না, তুমি কি বলছো না, আর তো আমার একটা পুতুল,
এসে দেখি ফাজলামো মারছে আর এটা নিয়ে বসে রয়েছে চুপচাপ আমার সাথে গন্ডগোল করে এটা নিয়ে বসে রয়েছে। এটা মানে কে দিয়েছিল কিনে? আমি দিয়েছিলাম না, সরি সরি সরি, আমার মামি দিয়েছিল। এর মামি দিয়েছিল বলে মেলায় গেছিল আমার মামির কাছ থেকে। মামি বলছে কিনে বা দিয়ে দিয়েছে বল, দিদি দাঁড়াও ডাকছি। এ বডি 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 ডাকছি। এই যে এটা হলো আমার বডি। হাই, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছে? আজ আমাদের এখানে ফাংশন আছে, তাই আমরা রেডি হচ্ছে, সবাই যাবো বলে। আর আছে দাদাকে আমরা পরে দেখাচ্ছি, সবাই মিলে এখন যাবো দাদার কাছে। চলো হলো আমাদের মাহি শুনটু, একটু হাই বলে দাও। বলো হাই। হাই, বলো সবাই কেমন আছো তোমরা? বলো বলো কেমন আছো? বলো আমরা মেলাতে যাচ্ছি। এটা উপর দাও। সকলে মনে মনে চলে আসলাম বাড়ি, আর এখন বাজে রাত 12:30। 12:30 সময় আমি বাড়ি আসলাম। তো কেউ, সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জেগেছিল না। দিদা এসে, মানে দিদাকে ডাকলাম, তাই দিদা এসে দরজা খুলে দিল। আর এখন সবাই ঘুমিয়ে, আমি এসে এই এখন এখনও ফ্রেশ হইনি আমি। তো আজকে সত্যি সেরা এনজয় হয়েছে, সেরা এনজয়। তোমাদের যতটুকু দেখাতে পারলাম, কিন্তু সত্যি কথা বলতে সেরা এনজয় হয়েছে আজকে। আর আমি তো বেশি একটা ভিডিও এনজয়ের চেয়ে বেশি ভিডিও তো আমি সরি ভিডিও বলছি কেন, আমি তো বেশি ওখানে দেখোই নি তোমরা ক্যামেরার সামনে আমাকে। নিশিতাই করেছে, যেটুকু করেছে, আমি তো মানে আনন্দই করে গেছি শুধু ওখানে গিয়ে। আর আচ্ছা, সত্যি খুব খুব আনন্দ হয়েছে। আর এখন আমি খাবো, ওখানে খেয়েছি রোল টোল খেয়েছি, এগরোল টেগরোল অনেক কিছু খাওয়া হয়ে গেছে। তবুও দিদা রুটি করেছে, দুটো রুটি খেয়েই শোবো, তার কারণ রাত্রেবেলায় কিছু না খেয়ে শুলে সেটা আরও শরীরের পক্ষে ক্ষতিকারক হয়। আর তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা যাও, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টুং করে বাজিয়ে দাও। আর ইনস্টাগ্রামে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে, তো যাও গিয়ে ফলো করে নাও। টাটা, বাই বাই।